এখন যদি আপনারা মনে করেন যে আমি দোকানদার আমি আমার এখান থেকে আমি সরবো না পৃথিবীর সকল পরিবর্তনের সময় ডিস্ট্রাকশন কনস্ট্রাকশন হয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে কারো প্রতি একটা মানুষের প্রতি অবিচার হয় এটা কিন্তু কামাল সাহেব করতে দেবে না কিন্তু এখন আবার এতে করে যেন নাকি এখানে যে একটা দৃষ্টি নন্দন পরিবেশ সৃষ্টি হওয়া মানুষের চলাচলের জন্য যে একটা বড় ধরনের বিঘ্ন এটাকেও আবার একটা নিরসনের একটা পন্থায় আসতে হবে আর এমন কোনো ব্যবস্থাপনা যদি করা যায় যে ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আপনার জীবন জীবিকার কোনো ক্ষতি হলো না আবার আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন ঢাকা শহরকে নিয়ে গর্ব করার মতো একটা অবস্থা আসবে তো তাইলে কেন আপনি সহযোগিতা করবেন না আমরা আমাদের পক্ষের লোক এবং আপনাদের আপনারা আমরা এক পক্ষ এটা একটা জটিল সমস্যা আমরা এই কারণবাজারে অনেক তরকারি আসে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসে যেমন যারা ব্যবসা করেন তাদের জীবিকা নির্বাহের বিষয় যেমনিভাবে তেমনিভাবে এই এখানে অনেক অসংখ্য লোক চলাচল করে তাদের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু এখন এই যে তরকারি ট্রাক আনা নেওয়া আর মানুষের চলাচল করা যারা যারা দোকান করে জীবিকা নির্বাহ করে তাদের বিষয় আছে এবং যারা এখান থেকে পণ্য ক্রয় করে তাদেরও জীবন জীবিকার বিষয় আছে তাদেরও বিষয়গুলো আছে এটা একটা জটিল বিষয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এলাকা থেকে নির্বাচন করেন এবং উনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সময় উনি এলাকার যারা ওনাকে ভোট দেন তাদের ভোটের কথাটা উনি ভোটারদেরকে ভোট দেবেন কি দেবেন না এটার জন্য না তাদের প্রতি একটা মানসিক দায়িত্ব উনি পালন করেন এবং ওনার কাছে একটা অব্লিগেশন আছে উনি মনে করেন যে এদের প্রতি আমি কোনো অবিচার যেন না হয় কিন্তু সমস্যার সমাধান করতে হবে আবার কোনো রকম কারো প্রতি অবিচার না হয়